সন্ধ্যা নেমে এসেছে, আকাশে মেঘ জমেছে, কিঞ্জলের মনটাও আজ যেন মেঘের মতোই ভারী। সে ব্যালকনিতে দাঁড়িয়ে চা হাতে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ পেছন থেকে রীতির মিষ্টি গলার ডাক ভেসে এলো, কি ভাবছো? কিঞ্জল চমকে গিয়ে ফিরে তাকালো। রীতি তার দিকে গভীর চোখে তাকিয়ে আছে। তাদের সম্পর্কটা একসময় খুব সহজ ছিল, কিন্তু কয়েক মাস ধরে রীতি যেন দূরত্ব তৈরি করেছে। কিঞ্জল জানে কিছু একটা লুকিয়ে রেখেছে সে। কিঞ্জল সরাসরি প্রশ্ন করল, রীতি তুমি কি আমায় কিছু বলতে চাও? রীতি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, তোমার জানা দরকার, আমি এতদিন তোমাকে বলিনি কারণ ভয় পেতাম, কিন্তু সত্যটা চাপা দিয়ে আর পারছি না। কিঞ্জলের মন ভেঙে পড়ল, কি এমন সত্য যা রীতি এতদিন লুকিয়েছে? বলো রীতি, যাই হোক আমি তোমার পাশে থাকব। রীতি রুদ্রশ্বাসে বলল, আমাদের সম্পর্কের শুরুতে তুমি যে লাল রঙের ডায়েরিটা দিয়েছিলে সেটা মনে আছে? কিঞ্জল মাথা নাড়ল, হ্যাঁ মনে আছে। রীতি বলল, সেই ডায়েরিটা আমি কিছুদিন আগে খুলে দেখেছিলাম, ওটার ভেতরে একটা পুরনো পৃষ্ঠা লুকানো ছিল যেখানে কিছু লেখা ছিল, একটা নাম আর একটা ঠিকানা। আমি সেই ঠিকানায় গিয়েছিলাম আর তখন থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করেছে। কিঞ্জল অবাক হয়ে বলল, কি রকম ঘটনা? রীতি বলল, যখনই আমি একা থাকি কেউ যেন আমার নাম ধরে ডাক দেয়, দরজার নিচ দিয়ে একটা চিঠি ঢুকিয়ে দেয়া হয় যেখানে লেখা থাকে সত্যটা মেনে নাও। কিঞ্জলের গলা শুকিয়ে গেল। সেই ঠিকানায় তুমি কি দেখেছিলে? রীতি ফিসফিসিয়ে বলল, সেখানে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি, আর বাড়ির দেওয়ালে বড় বড় অক্ষরে লেখা ছিল, তোমার ভালোবাসার মূল্য দিতে প্রস্তুত হও। কিঞ্জল বুঝতে পারল কিছু একটা গভীর রহস্যের জালে জড়িয়ে পড়েছে তারা। এখন তাদের সামনে একটাই প্রশ্ন, এই রহস্য কি তাদের ভালোবাসার সম্পর্কে ধ্বংস করবে নাকি আরও শক্তিশালী করবে? শেষটা তোমাদের কল্পনায় রেখে দিলাম, এটা প্রেম নাকি প্রতারণার গল্প? গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম গল্প যদি আরও শুনতে চান কমেন্টে জানাবেন, অবশ্যই নিয়ে আসবো। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।